নমস্কার 24 ঘন্টা আপনাদের স্বাগত শুরু করছি নিউজ 24 আর শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখব পৌরসভা এক মেয়র কাউন্সিলরও একই দলের বিধাননগর পৌরসভায় তা নিয়ে ধুনধুমার বিধাননগর পৌরসভাতে মেয়র বনাম দুই কাউন্সিলরের লড়াই এখন প্রকাশে দুপক্ষের লড়াই ঘিরে এখন জমজমাট বিধাননগর পৌরসভা পৌরসভারই দুই কাউন্সিলরের বিরুদ্ধে জলা জমি বুঝিয়ে বেআইনি নির্মাণের অভিযোগে মামলা রুজু করেছেন মেয়র সব্যসাচী দত্ত পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ নস্কর এবং প্রবীর সমাদার দুই কাউন্সিলরের বিরুদ্ধেই জলা জমি ভরাটের অভিযোগ তুলেছেন খোদ বিধাননগর পৌরসভার মেয়র সব্যসাচী দত্ত লিখিত আকারে সেই অভিযোগ পৌঁছেও গেছে জেলা শাসক পরিবেশ মন্ত্রী পুলিশ কমিশনার এবং ভূমি সংস্কার দফতরে মামলাও দায়ের করেছেন মেয়র ঘর হলেও ওপরে মানে ছাদ হবে না মানে ছাদ ঢালাই করা যাবে না সেখানে বড় বড় হাই রাইজ বিল্ডিং হচ্ছে এবং সেখানে খালের নিকাশির ওপরে বড় বড় বাড়ি তৈরি হচ্ছে আমরা এনভায়রনমেন্ট মিনিস্টারকেও জানাই পরবর্তীকালে আমি লিখিত আকারেও এনভায়রনমেন্ট মিনিস্টারকে জানিয়েছি